বনগাঁ রানাঘাট শাখা রেল লাইনের পাশ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর রামচন্দ্রপুর বনগাঁ রানাঘাট লাইনের পাশে এই যুবকের মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারা তড়িঘড়ি বিষয়টি বনগাঁ জিআরপিএফকে জানায়। খবর পেয়ে মাত্র তৎক্ষণাৎ জিআরপিএর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ দেখে এলাকায় বাসিন্দারা শনাক্ত করে যে মৃতদেহটি গোপালনগরের রায়পুরের 18 বছরের যুবক অভিক গাঙ্গুলির। স্থানীয়দের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। যুবকের কানে হেডফোন দেখতে পান তারা। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমরা বুঝতে পারিনি যে এইভাবে একটা ঘটনা ঘটেছে। তো বাড়িতে এসছি, আমরা দেখছি যে বাড়িতে লোকজন বলছে যে রেলে একজন মানে মারা গেছে। তো এসছি, এসে দেখছি যে এইভাবে পড়ে আছে। জিআরপিকে খবর দেওয়া হয়েছিল, ট্রেন আসছিল। তো ট্রেনে রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট করার পরে কেউ তো জানতে পারিনি যে এখানে আছে। সেই ক্ষেত্রে আর কি বলবো, এটা ঘটেছে ঠিক আপনার 7টা নাগাদ, সকাল 7টা। আপনারা কখন বুঝতে পেরেছেন? আমরা বুঝতে পেরেছি তখন ওই 12:30, 1টা নাগাদ মনে হয়। এর বাড়ি কি আশেপাশে? বাড়ি আশেপাশে বলতে এই তো আমাদের রায়পুর দেবনাথপাড়া, এই সামনেই বাড়ি। কি নাম জানা যাচ্ছে? নাম হচ্ছে আপনার মিনাল, বাবার নাম হচ্ছে মিনাল গাঙ্গুলি আর ছেলের নামটা হচ্ছে অভিক গাঙ্গুলি। ঠিক আছে। ট্রেন যাচ্ছিল আপনার রানাঘাটের দিকে, বনগাঁ থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল, ওই এখানেই ছিল। তো হঠাৎ দেখা যাচ্ছে যে কেউই জানে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো ফোন বাজছিল, ফোন বাজার পরে লোকজন জানতে পারে যে একটা ফোন বাজছে, কী ব্যাপার।